সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় সাংবাদিক শফিক রেহমান আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করে তিনি মামলার আপিল দায়েরের জন্য মামলার নকল ও তার বিরুদ্ধে দেওয়া গ্রেফতারি পরোয়ানার রিকলের আবেদন করেন। এ মামলায় আদালতে আত্মসমর্পণ পূর্বক আপিল দায়েরের শর্তে তার সাজা এক বছরের জন্য স্থগিত রয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন। এরপর তিনি মামলার আপিল দায়েরের জন্য নকল ও তার বিরুদ্ধে দেওয়া গ্রেফতারি পরোয়ানার রিকলের আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন। শফিক রেহমানের আইনজীবী জয়নুল আবেদিন মেজবা বলেন, গত 22 সেপ্টেম্বর সাংবাদিক শফিক রেহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। আত্মসমর্পণ পূর্বক আপিল দায়েরের শর্তে সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। শফিক রেহমান এদিন আদালতে আত্মসমর্পণ করে মামলার নকল ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ফেরতের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আমরা খুব দ্রুত আপিল ফাইল করব। এর আগে গত 22 সেপ্টেম্বর সাংবাদিক শফিক রেহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। আদালতে আত্মসমর্পণ পূর্বক আপিল দায়েরের শর্তে সাজা এক বছরের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে এ সাজা স্থগিতের আদেশ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ বল্লা। স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ।